Bemu kotor corona, every tongue pono, hasten locoro, one a grey, tamly hanuba, hasty tongue, kabamotam, katiza, Talthamni's like a bang chow in my night. Cotton bishanti over hand of shaka, chamung montri, monos kanti deb, whatever shaka, tanai bishini, high tack, level corona, kirimashin, samukanaka, tanai bishop corona, carmanjara, or happen to take a look around a bag of charaka, doi dulka, abo hake, tack, label clinae, honey shaka, chamung montri. কোভিড-19 পরিস্থিতি বর্তমানে আবার পূর্বের মতো আকার ধারণ করেছে বর্তমানে আরো বেশি আকার ধারণ করেছে সেটা আমরা লক্ষ্য করছি গতবার যখন লকডাউন হয়েছিল সেই সময় আমরা বাজার যেমন নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলাম সেই সঙ্গে আমরা নিরবচ্ছিন্নভাবে আমরা খাদ্য বণ্টন গণবণ্টন ব্যবস্থাকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে পেরেছিলাম এবারেও আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে বিশাল একটা ট্রান্সপোর্টস আমরা গঠন করেছি সদর এসডিএম ফুড ডিপার্টমেন্ট এবং গেগেল মেট্রোলজিকে নিয়ে এবং বাজারগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা আমরা করেছি যাতে দ্রব্যমূল্য কোনোমতে বৃদ্ধি না পায় তো সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে রেড করা হচ্ছে সেই সঙ্গে আমরা বর্তমানে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মজুত রয়েছে বিশেষ করে চাল যেটা না হলে না হয় 97 দিনের 3 মাসের অধিক চাল আমাদের হাতে মজুত রয়েছে এফসিআই এবং আমাদের মধ্যে যে গোডাউনগুলি রয়েছে তার মধ্যে 97 দিনের চাল মজুত রয়েছে গম মজুত রয়েছে 75 দিনের এবং লবণ রয়েছে 47 দিনের চিনি রয়েছে 2 দিনের মসুর ডাল রয়েছে 9 দিনের তো সেটা আমরা আমাদের হাতে রয়েছে এছাড়াও পেট্রোল 8 দিনের ডিজেল 6 দিনের এবং কেরোসিন 8 দিনের মজুত রয়েছে এবং এতে তা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই রাজ্যবাসীর কাছে আমি বার্তা দিতে চাই যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে খাদ্য নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই গতবারও আমরা ফ্রি রেশন দিয়েছি এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2 মাসের ফ্রি রেশন ঘোষণা করেছেন মে এবং জুন মাস সেটাও প্রতি মাথাপিছু 5 কেজি চাল বা যারা গম নিতে ইচ্ছুক গম নিতে পারবে এতে আমাদের কাছে খাদ্য পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে আরও খাদ্য আসছে তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার কারণ নেই আমরা গণবণ্টন ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে পারবো এবং পেট্রোল ডিজেল কেরোসিন এগুলি সরবরাহ আমরা স্বাভাবিক রাখতে পারবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের লকডাউন চলছে এটা সত্যি কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের মজুত রয়েছে তে রোগ মানে খিনরা মরগ ইঙ্গেনা বুখাক না হারে কাইসা এনফোর্সমেন্ট টিমস রামজাকা বড় হাতে রোগ অঙ্করে বেড়ে নাই তুমাই নিশাকা